এই বন্ধুরা সবাই কেমন আছো? আমিও খুব খুব ভালো আছি। আর এত ভালো আছি এরকম গরমে ঘেমে একবার সেই স্নান করে গেছে, এত ভালো, প্রচণ্ড গরম দিচ্ছে। আর আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার যারা নিউ ফ্রেন্ড, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর তাদের সাথেও আমি থাকবো, তোমরা একদম ভাববে না, আমি তোমাদের ঘরে গিয়ে আমি তোমাদেরকে বন্ধু করে নেবো। তো সেই বিষয়ে একদম টেনশন করবে না, একটু দেরি হলেও আমি ঠিক করে নেবো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ প্লিজ ভিডিওটা দেখে এক দু মিনিট বা তিন মিনিট দেখে তোমাদের মতো করে দেখে তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর কমেন্ট করো, আর একটা প্লিজ লাইক করো, কারণ লাইক কিন্তু কেউ করছো না, একটা লাইক করো আর শেয়ার। আর সবাই সবার পাশে থাকতে হবে, তাহলেই আমরা এগাতে পারবো। আর এত গরম, এত গরম, মানে আমি গরমে পুরো সেই কী বলবো, 90% সব ভিজে গেছে। তো রান্নাবান্না তো করছি, তো সেটা তোমাদেরকে শেয়ার করব। রান্নাবান্না দেখে বলো কেমন লাগছে। আর রান্না কী করবো বলেই দিচ্ছি, ভাত আর মুসুরির ডাল আর তিনটে ডিম সেদ্ধ আর আলু ভাজা আর কচু শাকের যে কচুর কচি পাতা হয় কালকে নিয়েছিলাম সেটার রেসিপি তোমাদেরকে দেখাবো। তো দেখো প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের ভিডিও তো আমি দেখবোই, আর তোমাদের সাথে আমি আছি, আর তোমরাও আমার সাথে থেকো। তো বাই, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। এখন আশেপাশের অবস্থা খুব খারাপ, তো প্লিজ খুব 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 ভালো থাকো। ওকে বাই। আমি এখন ভাত বসিয়েছিলাম, তো আমার চালটা বেশি নোবা হয়ে গেছে। তো এই যে দেখো ভাতটা অনেকটা হয়ে গেছে, কারণ আমরা দুপুরে খেয়েও রাতে খেয়েও, সাউন্ড একটু কমা, দুপুরে খেয়ে রাতে খেয়েও আমাদের অনেক ভাত থেকে যাবে, কারণ কাল রাতের ভাত ছিল খানিক, তো সেটাকেও আবার এর ভিতরে দিয়ে দিয়েছি। আর চালটাও বেশি নোবা হয়ে গেছে ভুল করে, তো হলো এই হলো ব্যাপার, অনেক ভাত হয়ে গেছে। তো যাই হোক, কালকে তো পান্তা এক গাদা থাকবে বুঝাই যাচ্ছে। আর সবার এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে, পান্তা খাবারও উপায় নেই। তো এই দেখো আমার আজকের মেনু তো আমি তোমাদেরকে আগেই বলে দিলাম, এই জিনিসগুলো রান্না করব। তো এই দেখো এটা হলো কচু শাকের কচি পাতা, যেটা হয় সেই পাতাটা। তো এটাকে আমি একটু অল্প জল দিয়েছি, জলের ভিতরে একটু নুন দিয়ে এটাকে ভালো মতন একটু ভাপি টাইপে নেব, মানে একটু সেদ্ধ টাইপের করে নিয়ে এটা সেদ্ধ হয়ে গেলে তো ঝুড়ির ভেতরে দিয়ে দেবো। তারপর জলটা ঝরে গেলে রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে এটা করব, তো তোমরা দেখতেই পাবে। আর ওর আগে তো দেখলে ডাল সেদ্ধ হচ্ছিলো, তো এই ডাল রান্না করব। তো এই যে দেখো মেনুগুলো কেমন হয় জানিও, আর আলু ভাজা আর তিনটে ডিম সেদ্ধ। তো তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। ডালের ভেতরে জল দিয়ে দিয়েছি, তো ডালটা ফুটবে। তো এর ভেতরে আমি এবার নুন হলুদও দিয়ে দিয়েছি, তো দুবার পরে এই যে ফুটেও গেছে। এবার আমি এটাকে ঢালবো,
আর ওদিকে ওটাও সেদ্ধ হয়ে গেছে অনেকটা, তো এইটাকে আমি একটি গামলিতে ঢালবো। তো ঢালার পর এক হাতে হয় না জানো তো, ফোন ধরে হাতে হাতে করছি তো, মানে এক হাতে ফোন আর এক হাতে রান্না হচ্ছে, হেভি প্রবলেম হয়। তো কি করবো তাও করতে হয়, কারণ ডাইপার না কি বলে ওটা আমার নষ্ট হয়ে গেছে, যেহেতু রাখবো তো এই হলো ব্যাপার। তো আমি ডালটা তো ঢেলে দিয়েছি গামলিতে, আর এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের ওপর এবার হালকা একটু জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি একটু পেঁয়াজ দেবো, কারণ মুসুরির ডাল তো আমি পেঁয়াজ ফোড়ন দিয়েই করি। তো এই যে এবার পেঁয়াজ দিই, মানে জিরে দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দেওয়ার পরে ডালটা ঢেলে দেবো। ডাল হয়ে গেলে এতে আলু ভাজাও বসিয়ে দেবো। তো দেখতে থাকো, সাথে থাকো। ছিল ওইগুলো নিয়ে, তারপরে ছেলেও বসে আছে, ওরা সব খেলছে, আমার ওই কুটনো কাটা খোসা মশাগুলো দিয়ে। আর এদিকে তো দেখছো এটা আমি জল ঝরে যাবে ঢেলে দিয়েছি। তো এই যে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসেছে, তো এর ভেতরে আমি একটু বাদে আর একটু ভাজা হলে ডাল দিয়ে দেবো। আর এই পাশে আমি এ দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো তেলের ওপরে। রসুনটা একটু বেশি করেই দেবো, কারণ বেশি রসুন দিলে টেস্টটা ভালো হয় শাকটার। তো আমার খুব ভালো লাগে এই কচুর পাতা রসুন ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে করতে, তো আমি সেইভাবেই করছি। জানি না কে কেমনভাবে করেন আর কে খায় কি না তাও জানি না, কিন্তু আমি খাই, আমার ভালো লাগে। তাও আমি অনেক বছর বাদে খাচ্ছি, আগে অনেক বছর আগে খেয়েছিলাম মায়ের হাতে, তো এটা অনেক বছর বাদে। তো আমার এই পেঁয়াজটাও দেখো ভাজা ভাজা হয়ে এসছে, তো আমি এর ভেতরে ডালটাও দিয়ে দেব। আর এটা সাদা পেঁয়াজ তো, মানে জন্য ভাজা লাল কালার আসতে, ব্রাউন কালার আসতে অনেক লেট হয়, ঠিক আছে। তো এই যে ডালটা একটু পাতলা টাইপেরই করছি, কিন্তু ডালটা না অনেক ফুটে যায়, লাস্টে হেভি ঘন হয়ে গেছিলো ডালটা। যাই হোক, তো ওটাই হবে। আর ডাল আলু ভাজা ডিমের অমলেট হলে আমার ছেলেমেয়ের আর কিছু চাই না, তো আশা করি ডিমের অমলেট হয়নি। আজকে হয়েছে ডিম সেদ্ধ দিয়েছি, কারণ গরমে ডিমের অমলেট আর করিনি। তো এই যে এখানে পেঁয়াজ রসুন কুচি আছে, আর এই যে লঙ্কা এটা আমি ওই এতে দেবো, ওই কচুর পাতাতে দেবো। আর এখানে দেখতেই পাচ্ছ আমি আবার বসেছি, এটা মেয়ে করছিলো ভিডিওটা, একটুখানি ধরেছিল, তো ধরতে পারে না বাচ্চা মানুষ, তো যাই হোক এই হলো ব্যাপার। তো আমি আবার ওদিকে তাকিয়েছিলাম, তো তারপরে ফোনটা আমি পরে নিয়েও নিই। ছেলে মধু খাবে বলছিলো, তো আমি বলে এখন খাস না পরে খাবি, তো এটাই হলো ব্যাপার। তো ওদেরকে এই সব কাজ কমপ্লিট করে স্নান করিয়ে দেব, তো স্নান করানোর পরে তো তারপরে ছেলেকে ভাতও দিয়ে দিই আমি। তো ভাত ফাত দেওয়ার পরে তারপরে আমি এডিটিং করতে বসি। তো যাই হোক, ভালো তো খুব পারি না এডিটিংটা, তো যা পারি এটাই। তো এই দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তো এরপরে তোমরা দেখতে থাকো, আমি আর ভয়েসে কথা বলছি না, ঠিক আছে। তো দেখো
বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না। এখানে দেখো আমার এই যে কচু শাকের পাতাটা আমার অলরেডি রেডি হয়ে গেছে, তো আমি এটাকে আরেকটু শুকাবো। শুকানোর পরে আমি বন্ধ করে দেবো গ্যাসটা। তো এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, খুব ভালো লাগে, অনেকটা ভাতও খাওয়া যায়। তো আমি তো এটা দিয়েই ভাত খাবো, জানি না গাল চুলকাবে কি না। তো অনেকটা লঙ্কা দিয়েছি আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। আর সবাই খুব ভালো থেকো, সাথে থেকো, বাই আর হ্যাপি থেকো।